কক্সবাজারের বন্যায় ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি বলরাম দাস জানান, সোমবার বিকেলে ঝিলংজা ইউনিয়নের এনজিও এমএসআই এর সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনিরুল আলম চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়সারুল আলম চৌধুরী মুন্না সহ সংশ্লিষ্টরা। এদিকে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মিল্টন রায়। নারায়ণগঞ্জের রপ্তানিমুখী পোশাক কারখানা চালুর চতুর্থ দিনেও কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা। নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, সিএনজি রিক্সা ও ব্যক্তিগত গাড়ি সহ পায়ে হেঁটে বিভিন্ন পাড়া মহল্লা দিয়ে পোশাক কারখানায় যাচ্ছেন শ্রমিকরা। এতে স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে শ্রমিকদের। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও মাস্ক পরা বাধ্যবাধকতা। লকডাউন কার্যকর করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলার 23টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় জেলায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও একজন বন্দরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 263 জনে। ফরিদপুরে গেল 24 ঘন্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল, এদের মধ্যে দুজন করোনায় ও দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানা গেল 24 ঘন্টায় 435 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 184 জন। শনাক্তের হার 40.74%। হাসপাতালটিতে বর্তমানে 333 জন রোগী ভর্তি রয়েছে। আইসিইউ ইউনিটে ভর্তি রয়েছে 16 জন করোনা রোগী। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে 18,131 জন। পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মমতাজ ও শিউলি বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। গেল 24 ঘন্টায় 576টি নমুনা পরীক্ষায় নতুন করে রেকর্ড সংখ্যক 179 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 89 জনে। আক্রান্তের হার 31.7%। এদিকে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা 4,721 জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 160 জন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন 1,776 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 2,704 জন। গাজীপুরে গেল 24 ঘন্টায় 712 জনের নমুনা পরীক্ষায় 343 জনের করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে চারজনের। গাজীপুর প্রতিনিধি শাহ আলম জানান, আক্রান্তের হার নমুনা পরীক্ষা 48.17%। সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে গেল তিন দিনে আক্রান্ত মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 1 আগস্ট 587 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 405 জনের। শনাক্তের হার 68.99%। মৃত্যু হয়েছে দুইজনের। আর 2 আগস্ট 712 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 343 জনের। শনাক্তের হার 48.17%। মৃত্যু হয়েছে চারজনের। এদিকে জেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট 19,090 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 344 জনের।